গর্ভাবস্থায় পেয়ারা খাওয়া কি নিরাপদ? গর্ভাবস্থায় পেয়ারা খেলে কি হতে পারে, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। যদিও কোনো ফল খাওয়ার আগে গর্ভবতী মহিলারা দুইবার ভাবেন। অনেকগুলো ফলই যেমন পেঁপে গর্ভাবস্থার জন্য অনেক ক্ষতিকারক। প্রতিটা ফল নিয়েই কিছু না কিছু চিন্তা রয়েছে। আসুন দেখে নেওয়া যাক পেয়ারা খেলে গর্ভাবস্থায় কি হয়। পেয়ারা সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় গর্ভাবস্থায় পেয়ারা খাওয়া খুবই উপকারী। যদিও গর্ভাবস্থায় যে কোনো ফলই পরিমিত পরিমাণে খাওয়া উচিত, গর্ভাবস্থায় যে কোনো ফলই অতিরিক্ত পরিমাণে খেলে তা ক্ষতিকারক হতে পারে। নির্দিষ্ট পরিমাণে পেয়ারা খাওয়া খুবই উপকারী, কারণ পেয়ারা ভিটামিন এ এবং সিতে সমৃদ্ধ। পেয়ারা গর্ভবতী মহিলাদের ইমিউনিটি পাওয়ার বাড়ায়। ইমিউনিটি পাওয়ার বাড়ানো গর্ভবতী মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এটা তাকে বিভিন্ন রোগের সঙ্গে লড়াই করতে সাহায্য করে। পেয়ারাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা ইমিউনিটি পাওয়ারকে উন্নত ও শক্তিশালী করতে সাহায্য করবে। একজন গর্ভবতী মহিলাকে তার ভ্রূণের খাবারের যোগান দিতে হয়, তাই স্বাভাবিকের তুলনায় তার বেশি পরিমাণে পুষ্টির প্রয়োজন। তাকে অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে। পেয়ারা তার সব রকম পুষ্টির প্রয়োজন পূর্ণ করতে পারে। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে পেয়ারা। গর্ভবতী মহিলারা বেশি উচ্চ রক্তচাপ প্রবণ হয়ে থাকেন, এটি গর্ভাবস্থায় জটিলতার সৃষ্টি করতে পারে। গর্ভবতী মহিলারা যদি রোজ একটা পাকা পেয়ারা খান, তবে তা তাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। গর্ভাবস্থাকালীন পেয়ারা খাওয়ার এটি অন্যতম একটি উপকারিতা। শিশুর মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র তৈরিতে ফলিক অ্যাসিড খুবই প্রয়োজন। পেয়ারা ফলিক অ্যাসিডে সমৃদ্ধ, তাই শিশুদের উপকারের স্বার্থে গর্ভাবস্থায় পেয়ারা খাওয়া উচিত। গর্ভাবস্থায় মানসিক চাপ শরীরে কোর্টিসলের নিঃসরণ বাড়িয়ে দেয়, যা গর্ভপাতের কারণ হতে পারে। গর্ভবতী মহিলারা যদি রোজ একটা করে পেয়ারা খান, তবে তা তাদের মন শান্ত রাখতে ও মানসিক চাপ কমাতে সাহায্য করবে। গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য কমায় পেয়ারা। পেয়ারাতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যা অন্ত্রে বাল্কের সৃষ্টি করে, মলত্যাগের জন্য উপযুক্ত চাপের সৃষ্টি করে। রোজ একটি করে পেয়ারা খেলে তা কোষ্ঠকাঠিন্য দূর করতে ভীষণভাবে সাহায্য করবে। ব্লাড সুগার লেভেল ঠিক রাখতে। গর্ভাবস্থায় ব্লাড সুগার একটি সাধারণ চিন্তার কারণ। এই সময় একে জেস্টেশনাল ব্লাড সুগার বলে। এটি গর্ভাবস্থায় বা প্রসবের সময় নানা রকমের জটিলতার সৃষ্টি করতে পারে। গর্ভাবস্থায় রোজ একটি করে পেয়ারা খেলে তা ব্লাড সুগার লেভেল ঠিক রাখে ও মধুমেহ রোগ থেকে বিরত রাখে। এই পেয়ারা আপনার শিশুর দৃষ্টিশক্তির উন্নতি ঘটাবে। পেয়ারা ভিটামিন এ সমৃদ্ধ একটি ফল। এটি মা ও শিশুর অন্ধত্ব প্রতিরোধ করে ও দৃষ্টিশক্তির উন্নতি ঘটায়। এটি পেয়ারা খাওয়ার অন্যতম একটি উপকারিতা। ক্যান্সারের ঝুঁকি কমাতে। গর্ভবতী মহিলাদের মধ্যে স্তন ক্যান্সারের প্রবণতা বেশি দেখা যায়। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল যেমন পেয়ারা খেলে তা গর্ভবতী মহিলাদের ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দেয়। পেয়ারা পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, কপার এবং ফসফরাসের মতো অন্যান্য পুষ্টিরও একটি ভালো উৎস। এই খনিজগুলো হাড় এবং তরুণাস্থির বিকাশের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়াও এই খনিজগুলো দেহের শক্তি লাভের সহায়তার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একাধিক গবেষণায় দেখা গেছে পেয়ারার ভিতরে থাকা ফলিক অ্যাসিড মায়ের শরীরে প্রবেশ করে বাচ্চার নার্ভাস সিস্টেমের উন্নতি ঘটায়, সেই সঙ্গে কগনিটিভ ফাংশনের উন্নতি ঘটাতেও বিশেষ ভূমিকা পালন করে। তাই তো গর্ভাবস্থায় নিয়মিত একটি করে পেয়ারা খাওয়ার পরামর্শ দেওয়া হয়। পেয়ারা গর্ভাবস্থায় দাঁতের ব্যথা কমিয়ে থাকে। এবার থেকে হালকা হোক কি বেশি, দাঁতের ব্যথা হলেই অল্প করে পেয়ারা পাতা নিয়ে চিবুতে শুরু করে দিন। দেখবেন অল্প সময়ের মধ্যে কষ্ট কমে যাবে, কারণ এই প্রাকৃতিক উপাদানটির ভিতরে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, যা শরীরের ভিতরে যে কোনো ধরনের যন্ত্রণা কমাতে বিশেষ ভূমিকা পালন করে। পেয়ারা পাতার ভেতরে থাকা বেশ কিছু উপাদান মুখ গহ্বরে বাসা বেঁধে থাকা একাধিক ক্ষতিকর জীবাণুদের মেরে ফেলে, ফলে সংক্রমণের আশঙ্কাও কমে যায়। শীত হোক কি বর্ষা, শরীর সুস্থ রাখতে পেয়ারার কোনো বিকল্প হয় না বললেই চলে। শরীরে একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গ যাতে কম করে 90 বছর পর্যন্ত ঠিকমতো কাজ করতে পারে, সেদিকেও নজর রাখে এই প্রাকৃতিক ফলটি। পেয়ারার উপস্থিত ভিটামিন সি, লাইকোপেন ও অ্যান্টিঅক্সিডেন্ট মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত শরীরের প্রতিটি অংশকে সুস্থ ও সুন্দর রাখতে বিশেষ ভূমিকা পালন করে। সেই সঙ্গে এতে উপস্থিত ম্যাগনেসিয়াম শরীরে যাতে খাবারের উপস্থিত নানাবিধ পুষ্টিকর উপাদান ঠিকমতো গ্রহণ করতে পারে, সেদিকেও খেয়াল রাখে। বন্ধুরা, যারা গর্ভাবস্থায় পেয়ারা খাওয়া নিয়ে বিভিন্ন দ্বিধায় ভুগেছিলেন, আশা করি আমার আজকের ভিডিওটি দেখার মাধ্যমে তাদের এই দ্বিধা দূর হয়ে যাবে। গর্ভাবস্থায় অবশ্যই পেয়ারা খাবেন। গর্ভাবস্থায় পেয়ারা খাওয়া আপনার এবং আপনার শিশুর জন্য অনেক ভালো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন।
আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকুন। বেশি ভালো লাগলে ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।